হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিমের স্যুপ স্যুপ বা এগ খুবই ইজি রেসিপি একদম ঝটপট তৈরি হয়ে যায় একেবারেই বেশি সময় লাগে না যেকোনো ধরনের স্যুপ হোক না কেন শীতের সিজনে এটা কিন্তু খুবই হেলদি হয় আর এটা বানানো খুবই সহজ তো অবশ্যই ট্রাই করবেন চলুন তাহলে আমরা ঝটপট রেসিপি দেখে নেব তো সবার প্রথমে আমি সবজি দেখিয়ে দিচ্ছি কি কি সবজি নিয়েছি আমি বাঁধাকপি নিয়েছি গাজর নিয়েছি বিন নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সবকিছু আমি একদম ফাইনলি কেটে নিয়েছি আর এর সাথে নিয়েছি কিছু স্প্রিং অনিয়ন যেটাকে বলি আমরা পেঁয়াজ পাতা তো এই হচ্ছে আমাদের পেঁয়াজ পাতা আর এর সঙ্গে কিছু রসুনই ইউজ করব। আর নেবো আমরা একটা ডিম যদি আপনি বেশি বানাতে চান তাহলে বেশি ডিমও নিতে পারেন আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি তো এবার চলুন আমরা মেন প্রসেসে মানে স্যুপ বানানোর মেন প্রসেস তো কড়াই রেখেছি আমি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দেব আর তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি এক চামচ মতো আর হিটটা একেবারেই কম করে রেখেছি যাতে রসুন একেবারেই পুড়ে না যায় কোনোভাবেই রসুন পুড়ে যাওয়া চলবে না রসুন পুড়ে যাওয়ার আগেই আমাদের সবজিগুলো অ্যাড করতে হবে হালকা ভেজে নিয়েছি আমি রসুনটাকে আর তারপরে আমি এই সবজিগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পেঁয়াজ পাতাটা ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে তো ভাজার সময় একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো খুব বেশি লবণ দেব না যাতে পরে টেস্ট করে আমি আরও অ্যাড করতে পারি কিন্তু প্রথমেই যদি বেশি হয়ে যায় তাহলে পরে আর কোনো রাস্তা থাকে না এই জন্য তো অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে অবশ্যই আমরা এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আপনি চাইলে শাহি মিচ বা সাদা গোলমরিচ যেটাকে বলে সেটাও নিতে পারেন কিন্তু এটা ব্ল্যাক পেপারটাই আমি নিচ্ছি আর এটাই কিন্তু বেশি প্রচলিত ভালো করে ভেজে নিচ্ছি আমি তিন চার মিনিট ধরে আর তারপরে আমি দিচ্ছি এখন জল জল নিজে পরিমাণ মতো দেবেন একটু যেরকম পাতলা বা যেরকম গাঢ় চান সেই হিসাবে তো আমিও নিজের পরিমাণ মতো দিচ্ছি আমি যদি পরে লাগে আরও একটু দিয়ে দেব। যদি মনে হয় তো আমি একবার লবণটা চেক করে নিয়েছি আর একটু লাগবে তাই আমি আরো একটু লবণ দিয়ে দিলাম আর আরো একটু জলও আমি দিচ্ছি তো ভালো করে সবজিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমরা রান্না করব। সিদ্ধ করে নেব আর তারপরে এই যে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব চামচ দিয়ে আর তারপরে এক হাত দিয়ে আমি ডিমটা দেব মানে মধ্যে করব আর এক হাত দিয়ে আমি থাকব। যাতে ডিমটা এক জায়গায় জমাট বেঁধে না যায় একেবারে ড্রপের মতো ছড়িয়ে যায় পুরো সুপের মধ্যে রকম করে দেখুন এরকম একটা টেক্সচার হবে আর এক ড্রপ হিসেবে যখন ডিমটা আমরা জলের মধ্যে অ্যাড করি সঙ্গে সঙ্গেই কিন্তু সিদ্ধ হয়ে যায় এটা সিদ্ধ করতে একেবারেই সময় লাগে না তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু লাইট সয়া সস আপনি নিজের পছন্দ মতো ডার্ক সয়া সস বা লাইট সয়া সস যেটা পছন্দ সেটা দিতে পারেন আর পরিমাণটাও কম বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই তো ফাইনালি আমি একবার সবজিটা চেক করে নেবো সবজিটা পুরোপুরি গলেছে কিনা তো দেখুন সবজিটা একদম হান্ড্রেড তো এবার আমরা স্যুপটাকে গাঢ় করার জন্য দেব তো এখানে আমি চামচ নিয়েছি একটা বাটিতে কর্নফ্লা মধ্যে একটু জল দিয়ে একটা গোল বানিয়ে নেব মানে স্লারি বানিয়ে নেব স্লারির মধ্যে কোনো ঘুটলি মানে লামস যাতে না থাকে দলা পাকিয়ে না থাকে আর কি ভালো করে নেড়ে একটা লামস ফ্রি স্লারি বানিয়ে নেব আর তারপরে স্লারি অ্যাড করে দেবো স্যুপের মধ্যে এটা একদম লামস ফ্রি হয়ে গেছে কোনো লামস নেই এবার আমি অ্যাড করে দিচ্ছি আর স্লাইটা অ্যাড করার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়িয়ে দিতে হবে যাতে এক জায়গায় জমাট বেঁধে না যায় তো দেখুন স্লাইটা অ্যাড করার পরে কিন্তু স্যুপটা একদম গাঢ় হয়ে গেছে খুব সুন্দর গাঢ় হয়ে গেছে এবার লাস্টে আমরা গার্নিশ করব গ্রিন অনিয়ন বা স্প্রিং অনিয়ন যাই বলুন না কেন এটা দিয়ে আমরা গার্নিশ করব আর এর সাথে সাথে আপনি যদি চান তাহলে ফ্রেশ ধনে পাতাও দিতে পারেন সেটাও খুব ভালো লাগে খেতে তো আমি এখন শুধুমাত্র স্প্রিং অনিয়ন দিয়েই গার্নিশ করছি মানে পেঁয়াজ পাতা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব আর তারপরে দেখুন আমাদের গরমা গরম এগ স্যুপ একদম তৈরি হয়ে গেছে এবার আমরা হিট বন্ধ করব আর গরম গরম এগ স্যুপ সার্ভ করব। দেখুন বন্ধুরা আমাদের খুবই টেস্টি আর খুবই হেলদি এগ স্যুপ বা ডিমের স্যুপ তৈরি হয়ে গেছে এটা খেতে খুবই টেস্টি হয়েছে বন্ধুরা আর এটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি আর বিশেষ করে শীতের সিজনে এটা খুবই হেলদি তো অবশ্যই ট্রাই ট্রাই করুন আর করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর কেটে থাকুন বাই বাই